আমরা হলো আমাদের পরের অধ্যায় নিয়ে চলে আসছি। আমি আবু সাদ মাহমুদ, তোমরা তো আমাকে চিনোই অলরেডি, রাইট? আচ্ছা, এবং আদিল কে তো তোমরা দেখছোই, এর আগে যেটা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন করছে এবং এই চ্যাপ্টারে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন পাবা তোমরা। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে যে গেল এইটুকু। তো ভাই আজকে কি পড়াবেন? আজকে হচ্ছে আমরা পড়াবো হলো কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। ভাইয়া নিরাপত্তার কি আছে? আমি তো ভাই এমন না যে রাস্তা দিয়ে হেরে যাচ্ছি আর আমাকে ছিনতাইকারী ধরবে, এখানে তো এমন কোনো ব্যাপার স্যাপার নাই, তাই না ভাইয়া? না, ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার হলো ওই যে আমি তোমাদেরকে বলি, তোমরা কি সাইবার নিরাপত্তা নামে নামটা শুনছো? সাইবার নিরাপত্তা, সাইবার নিরাপত্তা কি ভাইয়া? আমি একটু লিখে দেই, সাইবার নিরাপত্তা অনেকে হয়তো শুনছো নামটা, সাইবার নিরাপত্তা। সাইবার নিরাপত্তা মানে কি? সাইবার নিরাপত্তা মানে হলো এই যে স্যার, যে আসলে ব্যাংক যে যেরকম সিকিউরিটি রাখা লাগে, আমাদের সাইবারটাকেও বা হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকেও সেভাবে সিকিউরিটি দিয়ে রাখা দরকার। যেমন একটা সুন্দর উদাহরণ দেই, ধরো আমাদের বিকাশ, ঠিক আছে? এখন ধরো তোমার বিকাশের টাকা আছে, ধরো 1,00,000 টাকা আছে, হ্যাঁ? এখন ধরো বিকাশ থেকে নাহিদ কল দিল, নাহিদ কল দিয়ে তোমার কাছে পিন নাম্বার ছিল, তুমি পিন নাম্বার দিয়ে দিলা, হ্যাঁ, বোকার মতো। সো তোমার 1,00,000 টাকা নাই। সো এই যে এই যে একটা ব্যাপার, প্লাস ধরো তোমার হচ্ছে যে অনেক ব্যক্তিগত তথ্য ধরো তোমার কম্পিউটারে আছে, তোমার ফেসবুক অ্যাকাউন্টে আছে, ওগুলো ধরো হ্যাক হয়ে গেল। সো এই যে তো তোমার কি তোমার হচ্ছে যে ব্যক্তিগত নিরাপত্তা, তোমার যে অনলাইন নিরাপত্তা, এটা কি ব্যাহত হচ্ছে না? অবশ্যই ব্যাহত হচ্ছে, এবং এই নিরাপত্তাটাই বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি। তো আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নিজেদেরকে অনলাইনে সেফ রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো গেল এইটুকু। তো এরপরে দেখো আমাদের আছে প্রথম টপিক, আমাদের আছে প্রথম টপিক হলো এই যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে অনেকে বলবো যে ভাই সফটওয়্যার কি, তো চলো দেখি সফটওয়্যার কি জিনিস। এই স্যার ধরো এটা তোমার কি কম্পিউটার, হ্যাঁ এটা তোমার কম্পিউটার। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই যে আমাদের কম্পিউটার, তুমি দেখো না সাইড দিয়ে যা থাকে সবই কি সফটওয়্যার। সহজ কথায় তুমি এই যে সাইড দিয়ে যা থাকে সবই কি, সবই হলো সফটওয়্যার। কম্পিউটারের ভেতরে যা থাকে সবই হলো সফটওয়্যার। এবং স্যার এই যে কম্পিউটারের মনিটর, আমার হার্ড ডিস্ক, হ্যাঁ, এরপর আমার র্যাম, রোম, এরপর কেবল, আরো যা যা আছে ওগুলো হলো হার্ডওয়্যার। ওগুলো কি? ওগুলো হলো হার্ডওয়্যার, ঠিক আছে? বা সহজ কথা একটা জিনিস বলা যায়, যেগুলোকে দেখা যায় ওগুলো হার্ডওয়্যার, আর যাদেরকে খালি চোখে দেখা যায় না ওগুলো সফটওয়্যার, ঠিক আছে? সফটওয়্যার কি তুমি কম্পিউটার স্ক্রিন ছাড়া দেখতে পাবা বাস্তব জীবনে? পাবা না, তাই না? দেখো অনেক সুন্দর করে কিন্তু কি করছে এই তোমার সিস্টেমটা সাজাইছে স্যার, ঠিক আছে? তো তোমার কাছে মনে হলো তুমি মুভি দেখতেছো, ঠিক আছে? আচ্ছা, তো কি হলো ভাই, ঠিক আছে? তো এখন তারা কম্পিউটার ইউজ করো, তারা মাঝে মাঝে এই যে এরকম একটা ইয়া পাও, মেসেজ পাও। কি মেসেজ ভাইয়া? এই যে এই মেসেজটা, উইন্ডোজ আপডেট। মাঝে মাঝে তুমি দেখবো আমার কম্পিউটারে আসে যে তোমার হলো নতুন আপডেট আসছে, কম্পিউটার আপডেট করে ফেলো। কম্পিউটার কি তুমি এখন আপডেট করবা নাকি হলো একটা টাইম শিডিউল করে দিবা, শিডিউল পরে আপডেট করবা, তাই না? তো কম্পিউটার আপডেট, এই যে কম্পিউটার আপডেটটাই হলো তোমার কম্পিউটার আপডেট করা যায় না, আমরা যেটা করি উইন্ডোজটা আপডেট করি। তুমি আমার নেক্সট টাইম তো হলো মাইক্রোসফট 7 চালাই, না হলে 10 চালাই, নেক্সট টাইম এখন হচ্ছে মাইক্রোসফট 10 চালাই। ওই মাইক্রোসফট 10 আমাদের কি করতে হয়, উইন্ডোজ আপডেট করতে হয় একটা নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে? এই যে উইন্ডোজ আপডেট করা, এটাকেই আমাদের বইয়ে বাংলা কথায় কি লিখে দেওয়া আছে, হাল নাগা। এই দেখো স্যার, কম্পিউটার অপারেটিং সিস্টেম সবসময় হাল নাগাদ করতে হবে। আমরা মাইক্রোসফট চালাই, এরপর হলো যারা হলো তোমার ম্যাকবুক ইউজ করে বা অ্যাপল কোম্পানির ল্যাপটপ ইউজ করে, ওদের অপারেটিং সিস্টেম আলাদা। ওদেরও হচ্ছে অপারেটিং সিস্টেমটা তোমার হচ্ছে যে কয়েকদিন পর পর কি করতে হয়, আপডেট করতে হয়। আপডেটে কি হয় ভাইয়া, আপডেটে যেটা হয় তোমার আগের ভার্সনে যেই তোমার যেই জিনিসগুলো দুর্বল ছিল, আগের ভার্সনে যে চুরি থাকার কারণে হ্যাক হইতে পারতো বা তথ্য চুরি হইতে পারতো, ওগুলো কি করা হয়, ওগুলো হলো সব দূর করা হয় নতুন আপডেট দিয়ে, ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখো তো আপডেট তো করলাম, ঠিক আছে, এরপর কি করতে হবে, অনেক সময় দেখবো আমরা হলো তোমার কম্পিউটার কয়েকদিন চালানোর পর আমার কি হয় কম্পিউটারটা স্লো হয়ে যায়। তো স্লো হওয়ার কারণ কি? এই যে স্যার, স্লো হওয়ার কারণ হলো এটা যে আমার হলো অনেক কি থাকে, ট্র্যাশ ফাইল থাকে, আমার হলো অনেক ট্র্যাশ ফাইল থাকে, অনেক কুকিজ থাকে। তো এই যে আমার ট্র্যাশ ফাইল জমা হয়, ওই ট্র্যাশ ফাইল গুলো ক্লিন করতে হবে। আমাদের কি হয়, তুমি দেখবো যে আমাদের সবার বাসা করে একটা করে ময়লার ঝুড়ি থাকে না, প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের কাজ করি, ফলে বিভিন্ন ময়লা জমা হয়, ফলে ময়লার ঝুড়িটাও ভরে যায়, এবং একটা সময় পর কি করতে হয়, আমাদের ময়লাগুলো ফেলে দিতে হয়। সো কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপারগুলো সেম, তুমি হচ্ছে কন্টিনিউয়াসলি ইউজ করতেছো, আমার হচ্ছে যে ওটাকে কি বলবো, আমার হলো যে তোমার কুকিজ ফাইল, ট্র্যাশ ফাইল বা ময়লা জমতেছে, এবং তোমাকে তো অবশ্যই ওই ময়লা পরিষ্কার করতে হবে, তাই না? তোমার বাসা যদি ময়লা অনেক বেড়ে যায়, সেটা কি আর ব্যবহার করার মতো থাকবে? অবশ্যই না। তো এই যে আমার কম্পিউটারকে যদি আমি সচল গতিশীল রাখতে চাই, তাহলে কি করতে হবে, টিনাফ সফটওয়্যার ইউজ করতে হবে। ঠিক আছে, টিনাফ সফটওয়্যার ইউজ করতে হবে স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা, এবং একই সাথে যেটা বলছি, ও ইয়ে স্যার, আমার হলো ইন্টারনেটের ব্রাউজারে যে কুকি আর টেম্পোরারি ফাইল জমা হয় ওগুলাও কি করতে হবে, ওগুলাও আমার পরিষ্কার করে ফেলতে হবে। আচ্ছা, এরপর ধরো যে স্যার ওই যে আমাদের হলো যে ওই যে যাতে হচ্ছে তোমার কি না হয়, আমার এতে হ্যাকিং না হয়, অন্য কেউ যাতে আমার কম্পিউটার অ্যাক্সেস নিতে না পারে, ঠিক আছে, এবং আমার যাতে কম্পিউটারে ভাইরাস অ্যাটাক না করে, এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাকে এই যে স্যার বিভিন্ন অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। অ্যান্টিভাইরাস কম্পিউটারে ভাইরাসকে ঢুকতে দেয় না ভাইয়া। অ্যান্টিভাইরাস কি জিনিস, ভাইরাস কি জিনিস, ওইটা নিয়ে আমরা হচ্ছে আসবো এই চ্যাপ্টারেই আছে একটু পরে। হ্যাঁ, একটু ধরি ধরি স্যার। আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা, এরপরে এবং আরো একটা জিনিস, এই দেখো আমি যদি তোমার কম্পিউটারের গতি বজায় রাখতে চাইলে ডিস্ক করতে হবে, ক্লিন করতে হবে, এবং ডিফ্র্যাগমেন্টের সফটওয়্যার ইউজ করতে হবে, ঠিক আছে। তো তার ফলে কি হবে, এই যে আমার যে কুকিজ গুলো জমে বা ট্র্যাশ ফাইল জমে আমার হচ্ছে তোমার হার্ড ডিস্কে জায়গা খাচ্ছিল, ওই জায়গাগুলো ক্লিন হয়ে যাবে, ময়লা ক্লিন হয়ে যাবে, সো আমার জায়গা বেড়ে যাবে, জায়গা বেড়ে যাওয়ার ফলে কার্যক্ষমতাও বাড়বে এবং স্পিডও বেড়ে যাবে। ঠিক আছে, তোমরা খেয়াল করবা, তোমার আগে যদি এই ট্র্যাশ ফাইল যদি তুমি ইয়ারা করো বা টেম্পোরারি ফাইল যদি তুমি ক্লিন না ক্লিন করো, ক্লিন করার পর তুমি দেখবো যে তোমার কম্পিউটার স্পিড কিন্তু একটু হলেও বেড়ে যাবে। হ্যাঁ, যারা রেগুলার কম্পিউটার ইউজ করো তারা তুমি সেটা জানো। আচ্ছা, ঠিক আছে, তো এইটুকু গেল। তো চলো আমাদের আছে পয়েন্ট টপিকে চাই। ওকে, তো আমাদের এখনকার টপিক হলো সফটওয়্যার ইনস্টলেশন। আমি কিভাবে একটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তো ধরো স্যার কথার কথা, আমি প্রথমে হলো একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই, ঠিক আছে। ধরো এই সফটওয়্যারটাই আমি কি করতে চাই, ইনস্টল করতে চাই। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে নাই, বাট আমি ইনস্টল করতে চাই এই সফটওয়্যারটা। হ্যাঁ, আচ্ছা, ধরো যেটা গেমিং সফটওয়্যার GTA 5। ওকে, তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইটা, এটা মানে কি বুঝতে পারছো, এখানে ছবিতে কি দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে দুজন পাঞ্জা লড়তেছে, ছবিতে দেখা যাচ্ছে দুজন পাঞ্জা লড়তেছে, ঠিক আছে, এবং দুজনই বডি বিল্ডার। আচ্ছা, তো এইখানে এবং এক্সেলের কম্পিউটার আছে এবং এক্সেলের সফটওয়্যারটা আছে। এই ছবির মাধ্যমে বোঝানো হয়েছে আসলে এই যে তুমি যে সফটওয়্যারটা নিয়ে আসবা, ওই সফটওয়্যারটা কম্পিউটারের ইনস্টল করার, কম্পিউটারের ভিতর রাখার ক্ষমতা আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। ধরো তোমার হচ্ছে যে তোমার কম্পিউটারে র্যাম ধরো হচ্ছে যে 1 GB, তোমার ধরো যে কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ড নাই, এখন ধরো তুমি 120 GB একটা গেম ইনস্টল করতে চাচ্ছ যেটা তোমার কম্পিউটারের ধারণ ক্ষমতার বাইরে, তাহলে কি হবে, তাহলে তো হবে না, তাহলে তো তোমার কম্পিউটার নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমাকে আগে দেখে নেওয়া লাগবে আমি যেই সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছি না কেন, ওই সফটওয়্যারটা কম্পিউটারে নেওয়ার ক্ষমতা আছে কিনা। যদি কম্পিউটারে নেওয়ার ক্ষমতা থাকে তাহলে ইনস্টল করবা, না হলে করবা না। ভেরি গুড, এই যে স্যার, যে সফটওয়্যার ইনস্টল করবো সেটা আমার হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা আমাকে দেখতে হবে। আচ্ছা, গুড, ভেরি গুড। দেন দেখো স্যার, এই যে আমার প্রতিটা সফটওয়্যারেই কি থাকে, তোমার এই যে স্যার তুমি দেখবে যে দুটো পার্ট থাকবে, একটা হলো রিডমি, একটা হলো ইনস্টলার, ঠিক আছে। তো আমরা তো ইনস্টলার দিয়ে তো ইনস্টল করব, বাট তার আগে তোমাকে রিডমি ফাইলটা পড়ে নিতে হবে। রিডমি মানে কি, আমাকে পড়ো, এই রিডমির ভেতরে তুমি হলে সফটওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবা। তো ওই তথ্যগুলো পড়লে তুমি বুঝবা যে না আসলে এই সফটওয়্যারটা কম্পিউটারে থাকার জন্য যেসব রিকোয়ারমেন্ট দরকার, যে পরিমাণ র্যাম দরকার, যে পরিমাণ রোম দরকার,
যে পরিমাণ আমার গ্রাফিক্স কার্ড এক্সট্রা লাগবে কিনা সব কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে? এবং এছাড়াও তোমার যদি অ্যাডিশনাল কোনো ইনফো জানা থাকে সেটাও ওখানে পাবা। আচ্ছা তো হচ্ছে গেল এটা, এই যে দেখো লিখে দিচ্ছে এখান দিয়ে কি করতে হবে, তোমার রিডমি ফাইলে জরুরি কিছু আছে কিনা এটা আমাকে পড়ে নিতে হবে। ওকে ফাইন, ভেরি গুড, তো ভালো কথা। তো হচ্ছে তুমি কি করলা, এই যে রিডমি ফাইলটা পড়বা, ঠিক আছে, রিডমি ফাইলটা পড়বা। আচ্ছা পড়ার পর কি করবা, পড়ার পর এই যে ওইটা ক্রস করে দিবা, এই যে ক্রস করলাম কি, ঠিক আছে, পড়ার পর ওইটা ক্রস করে দিব স্যার। ওকে আচ্ছা গুড, ভেরি গুড। এরপর কি হবে স্যার, দেখো যে এই যে আমার যে কোনো সফটওয়্যার সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম যুক্ত থাকে, ঠিক আছে, কি থাকে, এই যে অটো রান নামে একটি প্রোগ্রাম, মানে কি হচ্ছে এমসিকিউতে আসবে যে কোনো সফটওয়্যার সাথে কোন প্রোগ্রাম যুক্ত অবস্থাকে অটো রান প্রোগ্রাম। আচ্ছা তো এই প্রোগ্রামটি সচল হলে স্যার আমার সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চাই, অ্যাডমিনিস্ট্রেটরের কাছে অনুমতি চাই। তো আমি যখন ছোট ছিলাম তখন যেটা করা হইতো যে আমার আব্বুর ডেস্কটপে হলো যে তিনটা অ্যাকাউন্ট ছিল, একটা হলো আব্বুর, আব্বু হলো অ্যাডমিনিস্ট্রেটর বা হচ্ছে কম্পিউটার বস, আর হলো দুটো গেস্ট অ্যাকাউন্ট ছিল, একটা আমার ভাইয়ার একটা হচ্ছে আমার। তো আমরা হচ্ছে চাইলেও কোনো কিছু ইনস্টল করতে পারতাম না, কোনো কিছু চাইলেও ইনস্টল করতে পারতাম না, বুঝতে পারছো? তো তার কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইয়া চাইতো আর কি, তোমার পারমিশন চাইতো। তো যাই হোক এই কারণে হচ্ছে তোমার কি সেট আপ করার পারমিশন চাবে, এবং সাধারণত এখন তো আর এরকম হয় না, এখন তো অ্যাডমিনিস্ট্রেটর ব্যাক অ্যাকাউন্ট একটাই থাকে সাধারণত কম্পিউটারে। তো এরপর তুমি কি করবে, এরপর যদি তুমি পারমিশন দাও যে হ্যাঁ আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি হলো এই কম্পিউটারের মালিক, আমি তোমাকে পারমিশন দিচ্ছি তুমি কাজটা করতে পারবা, তো যদি অনুমতি দেয় তাহলেই স্যার এই যে সফটওয়্যার ইনস্টলেশন শুরু হবে, মানে দেখবো যে সফটওয়্যার ইনস্টল হইতেছে, ঠিক আছে, না হলে কিন্তু সফটওয়্যার ইনস্টল হবে না, বুঝতে পারছো? আচ্ছা তো কি ব্যাপারটা, এই যে আমার সফটওয়্যারটা আছে রাইট, তো আমি কি করলাম দেখো সফটওয়্যারে এই দেখো কার্সর নিয়ে গেছি, কার্সর নিয়ে কি করলাম ক্লিক করলাম, আবার দেখো কি করেছি, এই দেখো যে মাউসে কার্সর নিয়ে গেছি, নিয়ে গিয়ে ক্লিক করে দিছি, বুঝতে পারছো, হ্যাঁ ক্লিক করে দিছি। আচ্ছা গুড, হ্যাঁ কি করছি দেখো, একটা ক্লিক করছি না ডাবল ক্লিক করছি, একটা ক্লিক করলে হবে না ডাবল ক্লিক করতে হবে, ফার্স্ট ক্লিকে সিলেক্ট করে পরের ক্লিকে প্রোগ্রামে ঢুকে যায়। আচ্ছা গুড, ভেরি গুড। এরপর দেখো স্যার এই যে ধরো তোমার এটা চলে আসলো, তোমার এটা চলে আসলো, হ্যাঁ ওকে, তো ধরো তুমি যে ভিএলসি মিডিয়াম প্লেয়ারটা হচ্ছে তুমি চাচ্ছ আর কি নেওয়ার জন্য, তো এই যে এরপর হচ্ছে কি করবো, তুমি দেখো এখানে নেক্সট আসবে, তো নেক্সট দিবা। এরপর দেখো এই যে এখানে তোমার এগ্রিমেন্ট দেওয়া আছে যে হচ্ছে তোমাকে এই সফটওয়্যার চাইতে হলে এই জিনিসগুলো মানতে হবে, যদি এই জিনিসগুলো আমরা কেউই পড়ি না, তাই না, এইগুলো কেউই পড়ি না, সো এগুলো আসলে পড়ে নিবা। সো এরপর হচ্ছে পড়া হয়ে গেলে দেন কি দিবা, নেক্সট দিবা। দেন হলো যে তোমার হচ্ছে যে এরপর দেখো অনেক কিছু এখানে দেখাবে যে কি পরিমাণে স্পেস লাগতেছে, এটা তোমাকে আগে দেখে নেওয়া লাগবে যে আমার স্পেস এই পরিমাণ আমার আছে কিনা, ওকে, এবং এরপর আবার ডেসক্রিপশন দিয়ে অনেক কিছু দিয়ে দেওয়া থাকে, সো এগুলো তুমি দেখবা, ঠিক আছে। আচ্ছা আবার হচ্ছে তুমি অনেকগুলো সফটওয়্যার দেখবা যে ধরো যে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, মানে ধরো যে একটা সফটওয়্যারের মধ্যে অনেক কিছু আছে কিন্তু তুমি অনেক কিছুর মধ্যে সব কিছু নামাইতে চাও না, কয়েকটা জিনিস নামাইতে চাও, তখন তুমি কি করবা এই যে এই সব জায়গা থেকে ডিসিলেক্ট করে দিবা, ডিসিলেক্ট করে দিবা যে না আমি ওই জিনিসগুলো আমার দরকার নেই, হ্যাঁ আমার যে এখান থেকে যে করা জিনিস লাগে আমি ওখানে জিনিসই নামাবো, ঠিক আছে। তো এরকম তুমি করতে পারবা, তো তোমার এখান থেকে যে করা জিনিস লাগে তুমি ওখানে সিলেক্ট করবা, সিলেক্ট করার পর কি করবা আবার নেক্সট দিলা, দিলাম নেক্সট। আচ্ছা এরপর স্যার এই যে এখানে হলো তোমার যে ডেস্টিনেশন ফোল্ডার, মানে তুমি ফোল্ডার রাখবা কোথায়, তুমি কি তোমার সি ড্রাইভে রাখবা, ই ড্রাইভে রাখবা, নাকি এফ ড্রাইভে রাখবা, হ্যাঁ। আচ্ছা তো তুমি যদি এখানে ব্রাউজ করে রাখতে পারো কোনো সমস্যা নেই, এবং এখানে এই সুন্দর জিনিস যে তোমার হলো যে কি পরিমাণ জায়গা লাগবে ওইটার ওটা বলে দেওয়া থাকে, এবং তোমার স্পেস কতটুকু অ্যাভেলেবল আছে ওটাও তোমাকে বলে দেয়, কারণ ধরো কথা কথা তুমি 120 GB গিয়ে নেওয়া বা তোমার এখানে আছে 30 GB, তাহলে তো আর হলো না, তাই না। আচ্ছা তো গেল এটা, এরপর হচ্ছে দেখো সবকিছু পর তুমি কি দিবা ইনস্টল ক্লিক, এই এরপর কি হবে আস্তে 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 ইনস্টল হওয়ার শুরু হবে। ওকে ফাইন, ইনস্টল কমপ্লিট ফিনিশ দিয়ে দিলা, একদম হচ্ছে পুরা তুমি ফিল করা দিলাম কিভাবে ইনস্টল করতে হবে, তাই না। আচ্ছা তখন ইনস্টল করে ফেলছো, কাজ করা শেষ, ওটা দরকার নাই, তখন কি করবো ভাইয়া এখন আন ইনস্টল করবো, তাই না ভাইয়া, ইনস্টল করা শিখাইলেন, এখন আন ইনস্টল কেন করে এটাও শিখাই দেন, শিখাই দিস কথা কাম দিস না। হ্যাঁ দেখো অ্যাকচুয়ালি আমার ধরো যে ইনস্টল করার পর তোমার হলো যে সফটওয়্যার প্রজেক্ট শেষ হলে আনইনস্টল করে ফেলা উচিত, তাই না। হ্যাঁ তাহলে কি হবে এই যে অনেক জায়গা থেকে আমার হচ্ছে কি হবে যে অনেক অনেক জায়গা নষ্ট হবে না, ঠিক আছে, আচ্ছা জায়গা সেভ হবে আর কি, কারণ আমার কম্পিউটারে জিনিসপত্র কম থাকলেই তো ভালো, তাই না। আচ্ছা তো গেল এটা, তো এখন ধরো যে কি করতে হবে যদি আমি করতে চাই
তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথম কাজ হলো দেখো এখানে কি লিখে দেওয়া আছে, স্টার্ট বাটন হতে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, কন্ট্রোল প্যানেলে যাওয়া লাগবে আমার, ঠিক আছে। তো এই যে স্যার আমার স্টার্ট বাটনে যাও তুমি, ঠিক আছে, এই ধর তুমি গেলে স্টার্ট বাটনে, তো এই যে স্টার্ট বাটনে গেলে দেন এখান থেকে খুঁজে যাবো কন্ট্রোল প্যানেলে যাবো, স্টার্ট বাটনে গেলে তুমি এখান থেকে কি পাবা কন্ট্রোল প্যানেল পাবা। ব্যাপারটা হলো তোমাদের হচ্ছে যে বইয়ে যেটা দেওয়া আছে উইন্ডোজ 2007 ইউজ করে হচ্ছে সবচেয়ে ব্যাখ্যা করছে, বাট এখন ম্যাক্সিমাম মানুষই কি ইউজ করে, এখন ম্যাক্সিমাম মানুষই কিন্তু তোমার উইন্ডোজ 10 ইউজ করে, বুঝতে পারছো? উইন্ডোজ 10 এর আর এটা চেহারা কিন্তু সেম না, একটু আলাদা খেয়াল করবা। হ্যাঁ আচ্ছা, তো দেখো আমাদের উইন্ডোজ 10 এ কি হয়েছে, তোমার স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল সরায় দেওয়া হয়েছে, ঠিক আছে, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলটা সরায় দেওয়া হয়েছে, এটা কিন্তু একটু মনে রাখবো স্যার, এটা আমরা একটু মনে রাখবো। হ্যাঁ আচ্ছা, তো ভালো কথা। তো কি করলাম আমি, হলো যে প্রথম কাজ হলো স্টার্ট বাটনে যাবো, স্টার্ট বাটন থেকে দেন কো যাবো, দেন যাবো আমি কন্ট্রোল প্যানেলে, কো যাবো হ্যাঁ কন্ট্রোল প্যানেল চলে আসছে, এই আমি যাবো হচ্ছে কন্ট্রোল প্যানেল। আচ্ছা তো কন্ট্রোল প্যানেলে গেলাম, তো যে যাবা কন্ট্রোল প্যানেলে, তো কন্ট্রোল প্যানেল যাওয়ার পর কি করবো, কন্ট্রোল প্যানেল তো ওপেন করতে হবে, কন্ট্রোল প্যানেল ইউজ করবো কেমনে, দাও ওপেন। আচ্ছা গুড, দেন ওপেন করার পর তুমি এরকম একটা দেখবা, দেন হচ্ছে এখানে অনেক কিছু আছে, সিস্টেম সিকিউরিটি, ইউজার অ্যাকাউন্ট, এরকম অনেক কিছু আছে, বাট আমি যাবো প্রোগ্রামে, বুঝাবো প্রোগ্রামে যাবো, যাও গেলাম প্রোগ্রামে গেলাম। আচ্ছা তো প্রোগ্রামে যাওয়ার পর তুমি দেখবা এই যে এরকম অনেক ফিচার চলে আসতেছে, যারা যারা উইন্ডোজ ধরো যে অন্য উইন্ডোজ চালাও তাদের সাথে কিন্তু একটু চেঞ্জ থাকতে পারে, বাট এই হিসাবে মোটামুটি একই রকম। এরপর কি করবো, বুঝাবো দেখো আনইনস্টল এর প্রোগ্রামে, ঠিক আছে। আচ্ছা দেন এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা আমার এখন আর দরকার নাই, এটা আমার এখন আর দরকার নাই, তো কি ফেলে দাও, ওকে ফেলে দাও, এই যে সিলেক্ট করো, দেন স্যার দেখো এখানে কি চলে আসছে, আনইনস্টল, রাইট, আনইনস্টল, এই যে আনইনস্টল করে দাও। হ্যাঁ নেক্সট যাবো, ইয়েস আনইনস্টল, ওরা দরকার নাই ফালাতে। হ্যাঁ ওকে, এই দেখো আনইনস্টল করে ফেললাম, ফিনিশ, তো আমার আনইনস্টল করা শেষ, ইয়ে বুঝতে পারছো স্যার? জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা তো ভাইয়া সফটওয়্যার ডিলিট কেমনে করে ভাই একটু দেখা দেন, ঠিক আছে, সফটওয়্যারটা ডিলিট করে ফেলবো আমি। স্যার মনে রাখবেন তুমি সফটওয়্যার ডিলিট করলেও কিন্তু সেটা কিন্তু থেকে যাবে, সফটওয়্যার ডিলিট করলেও কিন্তু সেটার কিছু না কিছু পার্ট আমার কিন্তু কম্পিউটারে থেকে যাবে স্যার, বুঝতে পারছো? ওকে আচ্ছা, তো এখন কিভাবে কি করতে হবে, কিভাবে সফটওয়্যার ডিলিট করব, তো এখন অ্যাকচুয়ালি সফটওয়্যার ডিলিট বলতে আমরা কি বুঝি, নরমাল যেমন সফটওয়্যার ডিলিট বলতে বুঝি নরমাল হলো যে ট্র্যাশ ফেলে ফেলে দেওয়া, তাই না? আচ্ছা তো সফটওয়্যার ডিলিট করবো কেমনে একেবারে, আসলে তুমি যদি নরমাল ট্র্যাশ ফেলে ফেলে দাও নরমাল ডিলিট দিয়ে, তাহলে কিন্তু তুমি দেখবো কিন্তু ট্র্যাশ ফেলে থেকে যায় আর কি, টেম্পোরারি ফাইল হিসেবে 28 দিনের জন্য মোটামুটি। বাট তুমি যদি চাও যে পার্মানেন্টলি ডিলিট করবা, কি করবা পার্মানেন্টলি ডিলিট করে দিবা, তাহলে কি করতে হবে, তাহলে এই যে এই প্রসেস ফলো করতে হবে, যে না আমি চাই না ওর কোনো পার্ট এখানে থাকুক, ওর কোনো পার্ট এখানে থাকুক তুমি চাও না, ঠিক আছে। আচ্ছা তো এই কারণে স্যার আমি কি করব, খেয়াল করো যে আমি হচ্ছে কি করতে চাচ্ছি, বুঝো কিন্তু। আচ্ছা তো দেখো আমি একটু আরেকবার রিভিউ করি, আমরা কি করছি, আমরা হলো প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করছি, এরপর সফটওয়্যারটা আনইনস্টল করছি। এখন আনইনস্টল করলে কিন্তু সফটওয়্যারটা পুরোপুরি গায়েব হয়ে যাবে না, সফটওয়্যারের কিছু অংশ কিন্তু আমার থেকে যাবে, সফটওয়্যারের কিছু অংশ কই থেকে যাবে, আমার অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যাবে, অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যাবে স্যার আমার, ঠিক আছে। আচ্ছা তো আমি চাই না ওর কিচ্ছু থাকবে না, সব কিছু ফেলে দিব, তো এই কারণে আমি কি করতে হবে সফটওয়্যারটা ডিলিট করতে হবে। এখন ডিলিট করবো কেমনে, দেখো ডিলিট করার সিস্টেমটা বলি, এই যে স্যার দেখো সিস্টেম কি, তো প্রথম কাজ হলো আমার এই যে উইন্ডোজ বাটন প্লাস আর দুইটা একেবারে চাপ দিব, উইন্ডোজ বাটন প্লাস আর দুইটা চাপ দিব। আচ্ছা দিলা চাপ দিলা, এই যে চাপ দেওয়ার পর তুমি দেখবে এরকম হিসেবটা চলে আসছে, কি বুঝতে পারছো? আচ্ছা দেন স্যার তুমি এখানে টাইপ করবা, কি টাইপ করবা, এই যে আর ই জি এরপর এডিট, রেজ এডিট, ঠিক আছে, রেজ এডিট, ওকে। আচ্ছা সেখানে আমার এখানে কি বলছি, রেজিস্ট্রি এডিট, বুঝতে পারছো, রেজিস্ট্রি এডিট, তো এখানে এখানে কি বললাম আর ই জি এডিট, ওকে আর ই জি এডিট, ওকে ফাইন, ভেরি গুড। তো দিলাম ওপেন দিলাম, ভালো কথা, দিলাম আর ই জি এডিট দিলাম, ভালো কথা। দেন দেওয়ার পর তুমি দেখবো এই যে রেজিস্ট্রি এডিটরে চলে আসবে, রেজিস্ট্রি এডিটরে চলে আসবে, তো রেজিস্ট্রি এডিটরকে আমরা হচ্ছে কি বলি, ওই যে রেজিস্ট্রি এডিট, তাই না, এডিটর এডিট। তো এই হলো কথা, তো হচ্ছে যে তোমার পরীক্ষা কখনো এরকম কিছু আসতে দেখি নাই যে আর ইজি এডিট মানে কি, সো তুমি হচ্ছে নর্মাল আসলে রেজিস্ট্রি এডিট বলো এডিটর বলো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম, তো আমরা গেলাম আর কি, হ্যাঁ
যাওয়ার পর দেখো আমার এরকম যেটা চলে আসলো, আচ্ছা ফাইন আসছে, এরপর কি করবো ভাইয়া, এরপর তোমাকে যাওয়া লাগবে এই যে ফাইলে, ঠিক আছে কই গেলাম। এরপর স্যার আমরা চলে গেলাম আমাদের ফাইলে, আচ্ছা গুড, ভেরি গুড, ভালো কথা। এরপর কই যাবো, এরপর স্যার আমরা ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করবো, খেয়াল করো আমরা ক্লিক করবো কোথায়, এক্সপোর্টে ক্লিক করবো, ওকে ফাইন। এক্সপোর্টে ক্লিক করার পরে আমি ধরো এই যে দিস পিসিতে ক্লিক করলাম, ঠিক আছে, আচ্ছা দেন দিস পিসিতে ক্লিক করার পর আমার অপারেটিং সিস্টেমটা আমি তো স্যার ডাউনলোড করছিলাম কোথায়, সি ড্রাইভে ডাউনলোড করছিলাম, তাই না? তো এই কারণে আমি কি করতে হবে, সি ড্রাইভটা সিলেক্ট করতে হবে স্যার, ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, ওকে নেক্সটে যাই, ওকে ওকে। তো এরপর স্যার যেটা করতে হবে স্যার, এই যে আমার তোমার কি করতে হবে, এই যে তোমার নাম দিতে হবে, আমার নাম দিয়ে কি করতে হবে, খুঁজতে হবে, নাম দিয়ে খুঁজতে হবে। তার কারণটা কি, তার কারণটা হলো যাতে ভুল হলে, যাতে ভুল হলে অন্য কোথাও চলে না যায়, যাতে ভুল হলে অন্য কোথাও চলে না যায়, বুঝতে পারছো? এবং খোঁজাখুঁজির আগে বা অন্য কিছু করার আগে আমি একটু ফাইলটা সেভ করে নিব। আমি কি করব, আমি স্যার এই যে একটা নাম দিয়ে ফাইলটা সেভ করব, তাই না? কি করলাম খেয়াল করো, আমি স্যার একটু আরেকবার বলি, এই দেখো এই যে আরেকবার বলি, এই যে আমি হলো স্যার তোমার হচ্ছে যে এই যে তোমার ঢুকলাম রেজিস্ট্রি এডিটরে ঢুকলাম, দেন কই গেলাম এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে যাওয়ার পর দিস কম্পিউটার, দেন ওই যে আমার হলো ডিরেক্টরি পাথ ছিল যেটা, আমার হলো যে এই যে তোমার মিডিয়া প্লেয়ারটার ভিএলসি মিডিয়া প্লেয়ারটার পাথ ছিল কোথায়, লোকাল ডিক্সি না লোকাল ডিক্সি, এরপরটা সিলেক্ট করলাম, আচ্ছা সিলেক্ট করার পর আমি যেটা করতে হবে, আমাকে হলো নাম ওই যে ওই ফাইলটা সেভ করে নেওয়া লাগবে একটু আগে, একটা সুন্দর নাম দিয়ে সেভ করে নেওয়া লাগবে। তার কারণ কি, তার কারণ হলো ধরো যে তুমি সেভ করে না নাও, তুমি কিন্তু ভুল ভালটা ডিলিট করে দিতে পারো, তাই না? তুমি কিন্তু ভুল ভাল কোনো ফাইল ডিলিট করে দিতেই পারো। এখন তুমি ভুল ভাল কোনো ফাইল ডিলিট করে দিলে তো একটা সমস্যা, তাই না? তাহলে আমার দরকারি ফাইলও থাকতে পারে, এই করে তোমার কাজ হলো এই যে নাম দিয়ে ফাইলটা সেভ করবো স্যার, ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। এই যে ধরো তুমি নাম দিলা আর ইজি ব্যাকআপ, ঠিক আছে, দিয়ে কি করলাম ফাইলটা সেভ করলাম, ওকে ফাইন। ফাইলটা সেভ করার পরে দেন আমি কই যাব, আমি যাব এডিটে, খেয়াল করো ফাইলটা সেভ করার পরে আমি যাব এডিটে, এডিটে যাওয়ার পরে আমি কি দিব, এই যে ফাইন, এডিটে যাওয়ার পরে আমি দিব কি, ফাইন দিব স্যার, ঠিক আছে, আচ্ছা। এরপর স্যার আমি যেই সফটওয়্যারটাই ডিলিট করতে চাই না কেন, যে সফটওয়্যারে আমি ডিলিট করতে চাই না কেন, ওইটা স্যার তুমি খুঁজবা, ওটা কি করবা, ওটা হলো তুমি খুঁজবা স্যার, ঠিক আছে, এই যে ভিএলসি নাম দিলাম, তো এই দেখো এই যে আমার ভিএলসি এর এই জিনিসপত্র গুলো কি ছিল আমার, তোমার হচ্ছে যে ইনস্টল হয়েছিল বা ডাউনলোড হয়েছিল, বুঝতে পারছো? দেন কি করব, এই যে স্যার এরপর স্যার আমি এই যে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখো এখানে ডিলিট চলে আসছে, ডিলিট প্রেস করো। এই যে বলছে আপনি কি আসলেই ডিলিট করবেন, এত কষ্ট করে আপনি ইনস্টল দিচ্ছেন, আসলেই ডিলিট করবেন, আসলেই আসলেই আসলেই, জি আসলেই ডিলিট করবো, হ্যাঁ সব ডিলিট করে দাও, ওকে, সো সিম্পল না? হ্যাঁ স্যার ব্যাপারটা খুবই সিম্পল, ইয়াস ব্যাপারটা আসলেই খুবই সিম্পল স্যার, ওকে আচ্ছা। তো আমার ডিলিট হয়ে গেল শেষ, তাই না? এই যে আমার সফটওয়্যার ইনস্টলেশন, এরপর আনইনস্টলেশন এন্ড সফটওয়্যার ডিলিট সবগুলো আমি জেনে ফেললাম স্যার, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন, ভেরি গুড। মানে এখন ফিল হচ্ছে যে মানুষ বিয়ে করলে আলহামদুলিল্লাহ বলে না, আমার একটা ফিল হচ্ছে আর কি। আচ্ছা যাই হোক স্যার, এরপরে স্যার আমার চলো এই যে পয়েন্টটাকে চলে যাই, তোমাদেরকে বলছিলাম আগে যে তোমাদেরকে ভাইরাস নিয়ে বলবো, এই ভাইরাসের এই পার্টটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রতিটা লাইন খেয়াল করতে হবে। আচ্ছা তো ভাইরাস কি আসলে, প্রথম কথা হলো ভাইয়া আমাদের এখানে ভাইরাসটা কি জিনিস, হ্যাঁ তো সহজ কথায় স্যার ভাইরাস হলো অ্যাকচুয়ালি একটা সফটওয়্যারই, বাট তার আগে আমি ভাইরাসের ফুল ফর্মটা জেনে নেই, হ্যাঁ ভাইরাসের ফুল ফর্ম কি, এই দেখো স্যার ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, ঠিক আছে, মানে এটা অর্থ কি স্যার, এই যে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস মানে গুরুত্বপূর্ণ তথ্যের ভান্ডার আন্ডার সিজ বা বিপদের সম্মুখে, ঠিক আছে, তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিপদের মুখে আছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, ভাইরাস। সো অ্যাকচুয়ালি স্যার ভাইরাস আমরা একটা সফটওয়্যারই বলতে পারো, হ্যাঁ, যেটা কি করে, যেটা হলো তোমার ওই যে
আমার কম্পিউটারের অন্যান্য সফটওয়্যারকে অন্যান্য ইনফরমেশনকে ধ্বংস করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে, জাস্ট লাইক তোমার করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি করে? ও তো নিজের বংশবৃদ্ধি করতে পারে না, ও তো নিজের বংশবৃদ্ধি করতে পারে, তাই না? ওই যে এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে যায়, নিজের বংশ বিস্তার করে, আরো মানুষের মধ্যে যায়। তো এই ভাইরাসটা হচ্ছে অনেকটা ওই রকম স্যার, বুঝতে পারছো? করোনা ভাইরাসের মতো অনেকটা। আচ্ছা, তো এই যে এবং গেল, এবং স্যার দেখো আমার হচ্ছে যে মাঝখানে কিন্তু কি আছে, যে একটা তোমার হচ্ছে যে তো চলে আসলো স্যার, ঠিক আছে, ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সি, ঠিক আছে। আচ্ছা, তো এইটুক গেল, এবং তুমি দেখবো যে এই অ্যান্ডটা হলো অনেক, যে আমাদের মেইন বইয়ে নাই, মেইন বই হলো এই অ্যান্ডটা দেওয়া নাই, বাট তুমি যদি বিভিন্ন রিসোর্স দেখো, অনেক রিসোর্সে দেখবো যে তুমি এখানে একটা অ্যান্ড দিয়েছে। তো এখানে একটা অ্যান্ড দেওয়া না দেওয়ার মধ্যে খুব বেশি কিছু আসে যায় না, বাট হচ্ছে যে অনেক জায়গাতে এখানে অ্যান্ড আছে। তো তোমার পরীক্ষায় কি করবো, তোমার যে হচ্ছে যেহেতু এমসিকিউ, পরীক্ষায় তোমরা অ্যান্ড ইউজ করবো না, যেহেতু তোমাদের বইয়ে যা আছে তাই, বইয়ে তো অ্যান্ড নাই, সো আমরা অ্যান্ড ইউজ করবো না। হ্যাঁ, বাট অনেক জায়গায় অ্যান্ড আছে, অ্যান্ড থেকে কনফিউজ হয় না, সো অ্যান্ড থাক থাক, আসলে তোমার ভাইরাস ভাইরাস নাকি? আচ্ছা, তো গেল এটা, এই যে এর অর্থ কি, গুরুত্বপূর্ণ তথ্য সমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা। ওকে ফাইন, ভেরি গুড। এই যে তখন যা বললাম, ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা কি করে, কম্পিউটারে প্রবেশ করে বিভিন্ন উপাত্তকে আক্রমণ করে, হ্যাঁ, এবং সেই সাথে অবশ্যই নিজের সংখ্যাও বৃদ্ধি করে সে, ঠিক আছে, খুবই ভাল জিনিস। আচ্ছা, তো গেল এটা, এই দেখো স্যার এই যে ভাইরাস, বুঝতে পারছো? মানে ভাইরাস থাকে যে মাঝে মাঝে কি, আমার দেখবো স্যার একটু পরে, তুমি অনেক সময় দেখবা, মানে এটা আমারও মাঝে মাঝে হয়েছে, যে একদিন কি হয়েছিল, একদিন হচ্ছে প্রথমত রাতের বেলায় আমি হচ্ছে স্টুডেন্ট পড়াচ্ছি, বুঝছো, তো অনলাইনে স্টুডেন্ট পড়াচ্ছি, তো তখন হচ্ছে যে হঠাৎ করে দেখি কি, আমার কম্পিউটারের উপর না নিজের কন্ট্রোল নাই, আমার না নিজের কন্ট্রোল নাই, মানে কি যে, মানে ধরো যে তোমার একা একাই সফটওয়্যার ইয়া হয়, মানে কি কি যে হচ্ছে, বুঝছো? এরপর ধরো যে অনেক কাহিনী করে আসলে এটা ঠিক করা লাগছিল, বুঝতে পারছো? এই হচ্ছে আর কি অবস্থা, বুঝে নাই? তো এই যে এরপর ধরো কি করে, ধরো যে আমার হলো কম্পিউটার ভিতর কি হলো, এই যে আমার একটা ভাইরাস ঢুকলো, ঠিক আছে, এই ভাইরাসটা কম্পিউটার ঢুকার পর কি করবে জানো, অনেক কাজ করবে। কম্পিউটার ঢুকার পরে এই দেখো ভাইরাসটা কি হলো, চারটা হয়ে ভাগ হয়ে গেল, একটা ভাইরাস চারটা হয়ে গেল, দেন কি হবে, এই ভাইরাসটা আবার চারটা হবে, ও হবে আবার চারটা, ও হবে আবার চারটা, ও হবে আবার চারটা, এইভাবে করে বংশ বিস্তার করবে আর কি, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তো এই হলো সমস্যা আর কি, মানে একটা ভাইরাস কোনো মতে কম্পিউটার ঢুকলে তুমি শেষ, রাইট? আচ্ছা, তো এরপরে দেখো, এই যে আমার এখানে খুব সুন্দর একটা ইউনিভার্সিটির ছবি দেওয়া আছে, মানে আমাদের বাংলাদেশের স্কুল কলেজ যদি এরকম হতো তাহলে খুব জোস হতো না? অবশ্যই খুব জোস হইতো। তো এটা কি এরকম বাংলাদেশের কোনো স্কুল কলেজ? অবশ্যই না, তোমরা বুঝতে পারছো সেটা বাংলাদেশের কোনো স্কুল কলেজ না, এটা হলো স্যার আমার এই যে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন, ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন এর অধ্যাপক ফ্রেড কোহেন এই ভাইরাসটি নামকরণ করেন, কি বুঝতে পারছো? এই যে স্যার তোমাদের সুন্দর করে ছবিটা দেখা দিলাম, যাতে তুমি একটু ফিল করতে পারো পড়াশোনাটা, পড়াশোনা আসলে মজার, বাট আসলে আমাদের বইয়ে না একটু মজা করে রিপ্রেজেন্ট করে না, সমস্যা হচ্ছে এটাই। হ্যাঁ, তো কি হলো দেখো, এই যে 1980 সালে আমার ফ্রেড কোহেন ভাইরাসটা নামকরণ করলো, এই যে ওই আমার হচ্ছে যে ফ্রেড কোহেন সাহেবের চেহারা দেখলাম রাস্তায়, কখনো দেখা হলে সালাম দিও, যে ভাইয়া সাহেব সাথে আপনার কথা বলছিলাম। আচ্ছা, তো এখন সর আমার হচ্ছে ধরো আসি ভাইরাসে, ভাইরাসের আসলে অনেক টাইপ আছে, কি আছে ভাইরাসের হচ্ছে অনেক টাইপ আছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ভাইরাসের অনেক টাইপের মধ্যে তোমার কয়েকটা হলো স্পেশাল, ঠিক আছে, কয়েকটা কি, কয়েকটা হলো স্যার আমার স্পেশাল, কি কি, এই যে স্যার সেটা হলো কি বুট ভাইরাস, এটা কি করে, সেটা হলো এই ভাইরাসটা আমার হলো ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে, অনেকগুলো সেক্টর আছে, এর মধ্যে একটা হলো বুট সেক্টর, ওই বুট সেক্টরকে হচ্ছে ভাইরাস আক্রমণ করে, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা, সো আমার কি ভাইরাস শুধু বুট ভাইরাসই আছে? অবশ্যই না, আমার বুট ভাইরাস ছাড়া আরো অনেকগুলো ভাইরাসই আছে, নাম কি, এই স্যার স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার, ওকে, এই নামগুলো মনে রাখতে হবে, কারণ এই যে এখন এই পেজের মধ্যে যা আছে এখান থেকে বিগত বছরগুলোতে চার পাঁচটা এমসিকিউ চলে আসছে, সো এই পেজে যা আছে এগুলো কিন্তু তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রাইট? ওকে, এরপর সেই যে ভাই আমার যে আসলে কম্পিউটার ভাইরাস আছে এটা বুঝবো কেমনে, বুঝবো কেমন যে না আমার কোম্পানির ভাইরাস আছে, আমাকে সতর্ক হইতে হবে, হ্যাঁ প্রচুর সতর্ক হইতে হবে, বুঝবো কেমন ভাইয়া? তো বুঝার উপায়টা হলো যে কিছু কিছু লক্ষণ আছে, লক্ষণ দেখে আমরা বুঝতে পারি আসলে। হ্যাঁ, তো লক্ষণ গুলো কি কি, তোমার লক্ষণ গুলো হলো যে এই যে স্যার খেয়াল করো, তো কি হলো স্যার, এই যে ধরো আমার হচ্ছে কি হয়েছে, ভাইরাস ঢুকছে আমার হলো তোমার, এই যে ধরো ভাইরাস কোনো ভাবে তোমার ঢুকছিল, ধরো তুমি হচ্ছে কোনো ফ্রেন্ডের কাছ থেকে পেন ড্রাইভে কিছু একটা নিছো, ওই পেন ড্রাইভে ধরো ভাইরাস ছিল, ওখান থেকে ধরো ভাইরাস ঢুকছে তোমার কম্পিউটারে। হ্যাঁ, তো ভাইরাস ঢুকার পর কি হবে,
এই যে আমার হচ্ছে ভাইরাসটা ধর তোমার কপির মধ্যে ঢুকে গেছে, তো এখন তুমি দেখবা যে এটা এটা আমারও হয় মাঝে মাঝে, যে ধরো একটা কিছু ওপেন করলাম, ধরো মাই পিস ওপেন করলাম, একটা গেম ওপেন করলাম, ওপেন হতে অনেক সময় লাগে, ধরো নর্মাল লাগে যেখানে 4-5 সেকেন্ডের মধ্যে হইতো, এখন তুমি দেখবো প্রায় 10-12-15 সেকেন্ড 20 সেকেন্ড লাগে। তো এই যে আমার যদি টাইম দিতে অনেক বেশি সময় লাগে, তখন তুমি বুঝবো হয়তো বা আমার এখানে একটা ভাইরাস অ্যাটাক হলেও হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তুমি দেখবো আমাদের মেমোরি কম দেখায়, এটা আমার ফোনে আমি খেয়াল করছিলাম, আমি দেখি আমার ফোনে মেমোরি ফাঁকা 12 জিবি, আমাকে বলে যে তোমার হচ্ছে নট ইনাফ মেমোরি। হ্যাঁ, কোনো কিছু ইনস্টল করতে গেলে বলে নট ইনাফ মেমোরি, অনেকে হয়তো এই জিনিসটা খেয়াল করছো, বলবে যে নট ইনাফ মেমোরি। তো এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে হয় স্যার, বুঝতে পারছো? তো এটা তো যারা যারা খেয়াল করছো তারা দেখবাই। তো এবং আবার দেখবো যে আমার গতি কমে যাবে, ঠিক আছে, গতি কমে যাবে, এবং দেখবো এই মুহূর্তে আমার কম্পিউটার মানে স্লো আসার মানে কি, স্লো আসার মানে তো হলো গতি কমে যাওয়া, রাইট? এই যে আমার গতি কমে যাবে। এরপর হচ্ছে মাঝে মাঝে দেখবো যে তোমার কাজ করতে করতে হঠাৎ করে শাটডাউন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা আছে কি যে নতুন সফটওয়্যার ইনস্টলেশনে আমার একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, আমি তোমাকে আগেই বলছি যে তোমার টাইম লাগে অনেক। আচ্ছা, তো এটা গেল। এরপরে তোমার আমার তো হচ্ছে যে বুঝলাম যে না আমার হচ্ছে সময় বেশি লাগবে, তো বলতেছি যে আসলে ভাইরাস কি করে কম্পিউটারটাকে আসলে স্লো করে দেয়, বুঝতে পারছো? আচ্ছা, তো স্লো করস ভালো কথা, ধরো তুমি হঠাৎ করে গেম খেলতেছো, গেমের ফাইনাল স্টেজে আসছো, তখন তুমি হঠাৎ করে কম্পিউটার কিছু রিস্টার্ট হচ্ছে, এবং এই রিস্টার্ট নেয় ম্যাক্সিমাম টাইমে বা শাটডাউন নেয় মাঝে মাঝে, কোনো কারণ নাই, তুমি শাটডাউন দাও নাই, পাওয়ার বাটনে চাপ দাও নাই, রিস্টার্ট হয়ে গেছে। তো এই যেরকম যদি হয় 2-3 বার, দুটো না, কম্পিউটার ভাইরাস আছে, একটা অ্যান্টিভাইরাস নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এছাড়া হচ্ছে তুমি দেখবা যে ধরো যে ধরো তুমি একটা ফোল্ডারে নাম দিয়ে রাখছো, ধরো কথার কথা যে অসাম গেমস, বা ধরো যে পিডিএফ বা রিডিং পিডিএফ, সেটা নাম দিয়ে রাখছো। তো তুমি দেখবো ওমা ওই ফাইলটা ওই ফোল্ডে গিয়ে দেখবা এই যে নামটা এমন হয়ে গেছে, নামটা এমন হয়ে গেছে যে নামটা পড়াও যায় না, নামটা এমন হয়ে গেছে যে নামটা কিনা পড়াও যায় না স্যার, বুঝতে পারছো? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এরকম নাম চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো এরপরে স্যার এই যে, এবং ও তো শুধু ও যে শুধু নাম বুঝে দিবে তা না, ওর মধ্যে অনেক হিংসা, ও হলো অন্য ফোল্ডারকে ডিলিটও করতে পারে, অন্য ফোল্ডারগুলোকে কি করতে পারে, ও ডিলিটও করে দিতে পারে স্যার, বুঝতে পারছো? আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমার ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলাফল অ্যাকচুয়ালি কি, তোমার এই যে ফাইল মুছে দিতে পারে কি, বুঝতে পারছো? এরপর যেটা করতে পারে, কোনো ডেটা বিকৃত করতে পারে বা করাপ্ট করতে পারে, ধরো তোমার কম্পিউটারের মধ্যে অনেকগুলো ডেটা ছিল, তথ্য ছিল, তথ্যগুলো ও নাই করে দেওয়ার চেষ্টা করতেছে, তাই না? এরকম হতে পারে স্যার। আচ্ছা, তো গেল এটা, ঠিক আছে, করাপ্ট করে দিবে আর কি, ওকে। আচ্ছা, তো এরপরে স্যার এই যে আমার ডিসপ্লেকে বিকৃত করে দিতে পারে, মানে আমার আগের যে নোটবুকটা ছিল, নোটবুকে যেটা ছিল যে তোমার আমার হলো কম্পিউটারের সাইড দিয়ে লম্বা লম্বা খাড়া খাড়া অনেকগুলো দাগ ছিল, লম্বা লম্বা খাড়া খাড়া অনেকগুলো দাগ ছিল আর কি, বুঝতে পারছো? আমার হলো কম্পিউটার মনিটর, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলো কিন্তু তোমার কিসের কারণে, ভাইরাসের কারণে। হ্যাঁ, আচ্ছা, গুড, ভেরি গুড। তো দিল, হ্যাঁ, তুই দেখবো যে হ্যাঁ এরকম অনেক কিছু আসে মাঝে মাঝে, ঠিক আছে, একটু ফিল দিলাম তোমাদেরকে। আচ্ছা, দেখবো তো স্যার আমার সিস্টেমে গিয়ে ধীরে করে দেয়, তো আমি তোদের বলছি আগে, দেখবো যে হ্যাঁ খালি লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, কাজ আর হয় না। আচ্ছা, দেখবো অনেক সময় দেখবো যে আমার ময়ূরের অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করে থাকে, রাইট? এরকম অনেক কিছুই হয় আসলে। আমরা দোয়া করবো কাজ এরকম না হয়, এরকম হলে আসলে অনেক ঝামেলা। হ্যাঁ, তুমি যদি হচ্ছে যে খুব বড় ব্যক্তিত হয়ে থাকো, তুমি দেখবো টাকা পয়সা হচ্ছে। হ্যাঁ, আমাদের ইসের কাছে কিন্তু টাকা পয়সা চাইছে, যে কি বলে আমাদের হলো যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের কাছ থেকে কিন্তু হ্যাকার টাকা পয়সা চাইছিল, ঠিক আছে, আমাদের ডোনাল্ড ছাত্র কিন্তু টাকা দেয় নাকি, ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা, আমাদের দেখো অ্যান্টিভাইরাসের ব্যবহারটা, ওই যে বললাম আমার ভাইরাস ধরো কম্পিউটারে চলে আসছে, ঠিক আছে, তখন তো তোমাকে অ্যান্টিভাইরাস নেওয়াই লাগবে, বাট হচ্ছে তুমি চাও না আমার ওই ভাইরাসটা কম্পিউটারে আসুক, আর এসে আমার কম্পিউটারের মধ্যে এইসব ঝামেলা করুক, তুমি এগুলো চাও না, আমিও চাই না, কেউই চায় না। তো তুমি যদি এইসব ঝামেলা না চাও, তাহলে কি করতে হবে, এই যে স্যার আমার অ্যান্টিভাইরাসটা রাখতে হবে, আমার অ্যান্টিভাইরাস রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে এই দেখো কি বলছি, কম্পিউটার বা অন্য আইসি যন্ত্র ভাইরাস আক্রান্ত হলে তার প্রদর্শিত হলো অ্যান্টিভাইরাস, এক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যান্টিভাইরাস কি হয়, ওই যে আপডেটেড হয়, আপডেটেড হয়, ঠিক আছে, তুমি পুরানো একটা সফটওয়্যার ইউজ করলে তো হবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে যে বাট যদি হচ্ছে অনেক সময় তোমার কি করা থাকে, যে ধরো যে তোমার অপারেটিং সিস্টেমে অ্যান্টিভাইরাস বাই ডিফল্ট থাকেই অনেকগুলো, ওকে, বা এছাড়া হচ্ছে যে আমি বাইরে থেকে হচ্ছে সফটওয়্যার মানে অ্যান্টিভাইরাস নিতে পারো,
আলাদা করে টাকা দিয়ে কিনে প্রিমিয়াম গুলো, ওগুলো বেশি ভালো সাপোর্ট দেয়, যেমন এভিজি, অ্যাভাস্ট। হ্যাঁ, তোমার তো অ্যাভাস্টের নাম তো আমরা সবাই শুনছি, তাই না? আচ্ছা, ভেরি গুড। তো আমরা হচ্ছে একটু আগেই ব্যবহার করবো, তার কারণ হলো প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। প্রতিকার হলো রোগ হওয়ার পরের অবস্থা, প্রতিরোধ হলো রোগ যাতে না হয়, তাই না? তো অবশ্যই আমার প্রতিকার থেকে প্রতিরোধ ভালো, এই কারণে আগে থেকেই অ্যান্টিভাইরাসটা আমরা ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এই যে অ্যান্টিভাইরাস ইউজ করবো, ভালো কথা। আমার বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস থাকবে, যেমন এই যে এখানে ধর আমার এভিজি থাকতে পারে, আমার অ্যাভাস্ট থাকতে পারে। দেখো তোমার এই যে চিহ্নগুলো চিনে রেখো, অ্যাভাস্ট এর চিহ্ন এটা, আমাদের ম্যাক্সিমাম কম্পিউটারে অ্যাভাস্ট থাকে আর কি। হ্যাঁ আচ্ছা, তো এই যে স্যার এটা এই দুটো গেল, এরপরে আমরা হচ্ছে ভাইরাস মুক্ত রাখতে পারবো কেমনে, বা মুক্ত রাখার উপায়গুলো কি কি? তো ওই যে তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে সিডি আনছো, পেন ড্রাইভ আনছো, মেমোরি কার্ড আনছো, ওগুলো তুমি ফোনে ঢুকাবা, ল্যাপটপে হচ্ছে নিবা, ঠিক আছে? ইউএসবি পোর্টে নেওয়ার আগে কি করতে হবে, অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করে নেওয়া লাগবে, কি বুঝতে পারছো? অ্যান্টিভাইরাস দ্বারা কিভাবে স্ক্যান করে এটা স্যার শিখে নিবা, এটা শিখে নিবা কিভাবে স্ক্যান করতে হয়। যাতে ও কি করতে পারে, ও যাতে প্রতিরোধ ক্ষমতা গড়তে পারে, ঠিক আছে? এবং আমি বারবার বলতেছি, তুমি যাই করো না কেন, অবশ্যই যেকোনো তোমার কম্পিউটার বাইরে থেকে কিছু আনলে কি করবা, ভাইরাস মুক্ত করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এবং স্যার এই যে ইমেইল আদা প্রথমে খেয়াল রাখবা, ধরো তোমার এমন একটা জায়গা থেকে ইমেইল আসছে যেটা হচ্ছে তোমার আসার কথা ছিল না। হ্যাঁ, ধরো তোমার হ্যাকাররা কি করে, স্প্যামিং করে, যে একই মেসেজ অনেকজনকে পাঠায় এবং তুমি খালি ইমেইলটা অন, মানে ইমেইলের ভিতর ঢুকলেই হয়েছে, ইমেইলটা ওপেন করলেই হয়েছে, নাই তুমি শেষ, বুঝতে পারছো? ইমেইলটা ওপেন করলে তুমি শেষ। এই কারণে তুমি দেখবা সাধারণত তোমার স্প্যাম ফোল্ডারে, তোমার হলো যে ইনবক্সের, জিমেইলের ইনবক্সের স্প্যাম ফোল্ডারের মেসেজগুলো খুব দরকার ছিল ওপেন করো না, ঠিক আছে? খুব দরকার ছিল ওপেন করবো না। এবং স্যার আমাদের সবার আবেগে যে গেলো গেমস, হ্যাঁ, সো গেমস ফাইল নেওয়ার আগে আমি কি করবো, অবশ্যই ভাইরাসটা চেক করে নিবো, ঠিক আছে? তো আমাদের স্যার অনেক কিছু শিখে গেলাম আজকে, আমি একটু আরেকবার রিভিউ দিয়ে কি কি শিখছি। আমরা হচ্ছে আজকে সফটওয়্যার ইনস্টল করা শিখছি, আনইনস্টল করা শিখছি, এবং সফটওয়্যার আনইনস্টল করলে হচ্ছে আমার পুরো পুরো ডিলিট হয় না, আমার কিছু অংশ থেকে যায় অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে, সো ওখান থেকে পার্মানেন্টলি কিভাবে ডিলিট করে ওটাও আমরা শিখেছি। দেন আমরা ভাইরাস নিয়ে জানলাম, অ্যান্টিভাইরাস নিয়ে জানলাম, কিভাবে ভাইরাস রাখবো সেটাও জেনে গেলাম, অনেক কিছু জেনে গেছি আজকে আমরা আলহামদুলিল্লাহ। তো আমরা হলো যে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটার পরের পার্ট থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।